এখানে ছোট ছোট মুরগি সব ছোট বাচ্চা মাছ। এক সেকেন্ড একটু পজ করো, ওই যে ওই যে ওপরের ওই যে ওইটাকে একটু টিপে দাও। হ্যাঁ গুড মর্নিং মর্নিং। আমরা সকালবেলা আমি আর এই যে তোমাদের দাদা দুজনে হাঁটতে বেরিয়েছি এখানে মর্নিং ওয়ার্কে 5টার সময়। আর এখানে সকালে কি হাওয়া, একটা কি ঠান্ডা ওয়েদার, মানে মনে হচ্ছে না শীত এখনো যায়নি। আর কি ভালো লাগছে আমরা দুজন, আর এখানে রাস্তাঘাট ভীষণ ভালো। তো আমরা দুজন আজকে বেরিয়েছি অযোধ্যা টিলার ওপরে রয়েছি আমরা, সেখানেই হাঁটতে বেরিয়েছি। তো আমরা দুজন সকালবেলা উঠে মর্নিং ওয়ার্কে বেরিয়েছি। আমার ছেলে এখনও ঘুমোচ্ছে, ওকে আর নিয়ে বেরোয়নি সকালে। আর কি ভালো যে লাগছে এখানে হেঁটে মর্নিং ওয়ার্ক করে। আর চারপাশটা দেখো, শুধু সবুজ গাছে, দেখো আমার পেছনটা শুধু গাছ আর গাছ চারিদিকে। এ দেখো এখানে রাস্তাগুলো দেখো, কি ভালো লাগছে এখানে। এখানে গাড়িতে করে এতক্ষণ আমরা জার্নি করছি, কোনো কষ্টই হচ্ছে না আমাদের, কারণ এখানে রাস্তা ভীষণ ভালো। তো এখন এখানে খানিকক্ষণ আমরা হাঁটবো, মর্নিং ওয়াক করবো, করে তারপরে হোটেলে যাব, ব্যাক করব। ব্যাক করে ওখানে আমরা ফ্রেশ হব, হয়ে তারপরে ব্রেকফাস্ট করে আমরা আবার আজকে পুরুলিয়াতে প্রথম দিন আমরা ঘুরতে বেরোবো। কালকে তো পৌঁছে গেছি পুরুলিয়াতে, আজকে আমরা সাইট সিনে বেরোবো। আজ আর কাল সাইট সিন দেখবো, আর রোববার দিন আমরা ব্যাক করবো। আর আমার এখানে পাহাড়ি এলাকায় এসে ঘুমিয়ে ঘুমিয়ে মুখ চোখ একদম ফুলে ঢোল হয়ে গেছে। তো ঠিক আছে, আমরা এখন একটু হেঁটে নিই, পরে তোমাদের সাথে আবার দেখা করে নেব। বিন্দারে পলাশের বন, পালাবো পালাবো মন, বিন্দারে পলাশের বন, পালাবো পালাবো মন। ইদনংটা ইদুরে ঢোল কাট হকট হে লংটি, ইদুরে ঢোল কাট ও কাট হে বতর পীর দিন ফুল ফুটে, আর বতর পীর দিন ফুল ফুটে। এ পিন্ধারে পালা সর বহন পালা বো পালা বো মন, এ পিন্ধারে পালা সর বহন পালা বো পালা বো মন, লংটি ইন্দুরে ঢোল কাট করছো তোমরা সবাই, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে পুরুলিয়াতে আমাদের সেকেন্ড ডে, এখন রেডি হয়ে গেছি, সবাই ব্রেকফাস্ট করছে এখানে। এখানে খাওয়াটার একটু প্রবলেম, খাওয়ার দাওয়ার সব তোমার ইচ্ছে মতন মানে পাওয়া যায় না, এটাই একটা সমস্যা। তো সবাই এখানে এখন সকালে ব্রেকফাস্ট করছে ঘুগনি দিয়ে, কেউ মুড়ি খাচ্ছে, কেউ লুচি খাচ্ছে ঘুগনি দিয়ে। তো আমি সকালে একটা সিম্পল একটা কেক খেয়েছি, আর কিছু খাইনি, জল খেয়েছি। আর দেখি অন্য কিছু যদি রাস্তায় পাই তো সেটা খাবো। তো আমাদের গাড়ি চলে এসেছে, আমরা বেরিয়ে যাব। তো আজকে এখানে ওয়েদারটা খুব ভালো আছে, আজকে এখানে এখনও পর্যন্ত রোদ ওঠেনি, বেশ মেঘলা মেঘলা ওয়েদার, আর বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া, পাহাড়ি হাওয়া দিচ্ছে। তো তার জন্য আমি এরকম একটা ফুল হাতার একটা
টি শার্ট পরেছি পিঙ্ক কালারের, আর আজকে একটু টাচ আপ নিয়েছি, একটু ক্যান টাচ পাউডার, একটু লিকুইড লিপস্টিক, একটু আইলাইনারও দিয়েছি চোখে, চুলে শ্যাম্পু করা আছে, কন্ডিশনিং করা আছে। তো আমাকে কীরকম লাগছে জানাতে একদম ভুলো না। আর তোমরা সবাই বাড়িতে তোমাদের নিজেদের যত্ন নিও, খেয়াল রেখো, কলকাতায় মারাত্মক গরম জানি, একটু সাবধানে থেকো। যাদের প্রেশার হাই রয়েছে, যাদের প্রেশার লো রয়েছে, যাদের সুগার রয়েছে, তারা একটু সাবধানে থেকো। আর আমি এখন বেরিয়ে যাব, তো বেরিয়ে গিয়ে যেখানে যেখানে যাব সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো। পুরুলিয়ায় অনেক কিছু দেখার আছে, তো দেখতে থাকো, সঙ্গে থেকো অবশ্যই। টাটা, যাই বেরোই, তারপরে তোমাদের সাথে দেখা করে নিচ্ছি। এসেছি আমরা মার্বেল লেকে এসেছি। আর এ দেখো আমার পেছন দিকে, চারিদিকে শুধু মার্বেল এরকম রয়েছে। আর আমি এখানে এসে তোমাদের দাদা আমাকে একটা পলাশ ফুলের মালা কিনে দিয়েছে, তো সেটা আমি গলায় ঝুলিয়েছি। এ দেখো পলাশ, এ দেখো পলাশ ফুলের মালা পরেছি আমি। আর এ দেখো পেছনে শুধু মার্বেল আর মার্বেল, কেচে দেবো গেঞ্জিতে রং লাগলে। কি সুন্দর জায়গা, এটাকে বলে হচ্ছে মার্বেল লেক। তো আরেকটু নিচের দিকে যাচ্ছি, এখন এসেছি বামনি ফলসে। আর আমার ছেলে কোথা থেকে একটা ফুল নিয়ে এসে আমার মাথায় গুঁজে দিয়েছে, তো নিচের দিকে যাচ্ছি। এখানে ফলসের জলের আওয়াজ শুনতে পাচ্ছ, জলের কি আওয়াজ এখানে। আর আজকের ওয়েদারটা এত ভালো, তো আমাদের ঘুরে আজকে খুব আরাম হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে না এতক্ষণ ধরে ট্রাভেলিং করতে, রোদ সেরকম নেই। আশা করি জলের আওয়াজটা শুনতে পাচ্ছ, দেখো জলের কীরকম আওয়াজ। দেখো আমার পেছনটা দেখো, দেখো ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। এ দেখো চারিপাশটা দেখো, এখানে খুব সুন্দর প্রকৃতি এখানে, প্রকৃতি এখানে খুবই সুন্দর। আর চলো তোমাদেরকে একবার এই জায়গাটা পুরোটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। পেছনে দেখতে পাচ্ছ একটা অসাধারণ একটা জল, মানে ঝর্ণাটা যেখানে পড়ছে, আমি তো এখানে এসে মারাত্মকভাবে এনজয় করছি, আশা করি তোমরা এরকম দেখে খুবই এনজয় করছো, ঘরে বসেই এনজয় করছো। তোমাদের জন্য আমি অতটা ওপর থেকে এখানে নিচে নেমে এসেছি, জাস্ট তোমাদেরকে এই ফলসটা দেখাবো বলে। তো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না যে তোমাদের কীরকম লাগলো। আর এই ফলসটার নাম হচ্ছে বামনি ফলস। তোমরা যখন এখানে আসবে তো খুব সাবধানে এখানে কিন্তু আসবে, কারণ এখানে পাহাড়ের রাস্তা, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য যেমন সুন্দর, প্রাকৃতিকটা যেরকম এখানে সুন্দর, এখানে কিন্তু প্রকৃতি একটু ভয়ঙ্করও আছে। তো সমস্ত কিছু সাবধানতা অবলম্বন করেই কিন্তু এখানে নামবে। আর দেখো আমি তো মারাত্মক রকম এনজয় করছি, তোমরা কীরকম এনজয় করছো সেটা জানাতে কিন্তু একদম ভুলবে না।
জাস্ট দেখো আর আওয়াজটা জাস্ট ফিল করো, অসাধারণ সৌন্দর্য দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এই যে আমার ছেলে ওপরে বসে রয়েছে, আর আমার হাজবেন্ড গেছে নিচে, অনেকটা নিচে গেছে, আমি নিচে যাইনি কারণ ওখানে গিয়ে আমি ভিডিও করতে পারবো না, তোমাদেরকে দেখাতে পারবো না, তো আমি এখানে ওপরেই রয়েছি। তো এখান থেকে বাইরে বেরোই, বেরিয়ে গিয়ে আজকে অনেক অনেক জায়গায় যাব পুরুলিয়াতে, তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব। তো এখন আমি তোমাদের থেকে একটু বিদায় নিচ্ছি, কারণ সারাক্ষণ যদি আমি ভিডিও করে বেড়াই তাহলে পরে আমি নিজে কী করে এনজয় করব, তো আমি এই জায়গাটা একটু এনজয় করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করে নেব। বাবাকে বলছিল সাবধান, প্লিজ সাবধান। হ্যাঁ হ্যাঁ, এই হাতে ভিডিও রেগে যায় কেন রাখে, এখন খালি নিজের ছবি তোলে, এখান থেকে কোনো ঝর্ণাটা আসছে হ্যালো বন্ধুরা, এখন আমরা এসেছি বাঘমুন্ডি খয়রা বেড়াতে, আর এ দেখো পিছনের ভিউটা দেখতে পাচ্ছ, এখানকার কি সুন্দর জায়গাটা, আর এখানেও একটা মানে জলের ড্যাম রয়েছে স্নান করার, তবে ওদের বাবা ছেলে দুজনে মিলে স্নান করবে বলে খুব উৎসাহ নিয়ে গেছে, কিন্তু জলে কেমন একটা বিচ্ছিরি গন্ধ, যার জন্য মনে হচ্ছে না স্নান এখানে করতে পারবে, স্নান করতে পারবে, তবে মনে হচ্ছে না এখানে ওরা স্নান করতে পারবে। আর আমার ছেলে আজকে সকাল থেকেই বায়না ধরেছিল ঝর্ণার জলে স্নান করবে, কিন্তু আমরা যেসব ঝর্ণাগুলোতে গেছিলাম সেগুলোতে মানে সেই রকম স্নান করার মতন সেই জায়গাটা ছিল না ওখানে নেমে, তবে এখানে এসেছিলো স্নান করতে, কিন্তু এখানে জলটা কেমন একটু গন্ধ, তার জন্য স্নান করতে পারবে না, কিন্তু এখানকার ভিউটা অসাধারণ, দুর্দান্ত, ভীষণ সুন্দর লাগছে এখানকার ভিউটা। এখানে একটু আলু ভাজা বেশি দেবে, বাচ্চা মানুষ তো আলু ভাজা খায়। দুপুরে লাঞ্চ কমপ্লিট করে এসেছি সবাই পাখি পাহাড়ের উদ্দেশ্যে। তো এখানে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হচ্ছে পাখি পাহাড়। আর এ দেখো পেছনের রাস্তাটা, যত এগিয়ে যাচ্ছি এ দেখো চারিপাশে কত গাছ, সবুজে সবুজ হয়ে রয়েছে, আর দেখতে পাচ্ছ পেছনে যে পাহাড়টা, এটাই হচ্ছে পাখি পাহাড়। খুব সুন্দর সুন্দর পাখির ছবি আঁকা রয়েছে এই পাহাড়ে, সেই জন্যই এই পাহাড়টার নাম হচ্ছে পাখি পাহাড়। তো এবার যাচ্ছি ভেতরের দিকে, তো যাই চলো তোমাদেরকে দেখাচ্ছি।
হয়ে গেছে, আর আমিও সারা দিন আজকে ঘুরেছি। দেখেছো তোমরা, সকাল 5টার সময় উঠেছি, উঠে আমি আর আমার হাজবেন্ড দুজনেই এখানে, এখন আমরা পুরুলিয়াতে আছি, অযোধ্যা হিলের ওপরে। আমরা সকালবেলা দুজনেই মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম, হেঁটেছি, হাঁটার পরে এসে স্নান টান করে রেডি হয়ে আমরা ওই যে বেরিয়ে গেছি, আর এই বিকেল 5টা সাড়ে 5টার সময় আমরা হোটেলে ফিরলাম। তো সারাদিন বাইরে ঘুরেছি, এত কিছু করেছে, রুমে এসে আমি আমার শ্যাম্পু করেছি, আমি এখানে প্রত্যেক দিনই শ্যাম্পু করছি, চুল হেয়ারটাকে প্রত্যেক দিনই আমি ক্লিয়ার রাখছি, পরিষ্কার করছি। শ্যাম্পু করলাম, একটু কন্ডিশনিং করলাম, মুখে একটা হালকা করে একটু স্ক্রাবিং করলাম, ফেস ওয়াশ করলাম, করে একটা সিরাম লাগিয়ে, লিপ বাম লাগিয়ে এখন বসে রয়েছি। একটু একটু চানা চিবোচ্ছি, এই যে চানা যেটা শুকনো ভাজা যে চানাটা হয় সেইটা ঠোঙায় করে যে নিয়ে এসেছি, এটাকে এই যে চিবোচ্ছি বসে বসে। আমার চানা খেতে সন্ধেবেলা স্ন্যাকিংয়ে ভীষণ ভালো লাগে। আর দেখা যাক, ওরা গেছে রাতের ডিনারে, এখানে আবার কী জানো তো ভীষণ ফাঁকা ফাঁকা জায়গা, তো আমাদের কলকাতার মতন ওরকম নয়, এখানে রাত্রি হলে পরে 7-8টা বাজলেই সব সমস্ত কিছু অন্ধকার হয়ে যায়, তো এখানে খাওয়ার অর্ডারটা একটু আগে থেকে দিতে হয়। তো যাই হোক, ওরা সন্ধেবেলার কিছু স্ন্যাকিং হয়তো আনবে, আর কিছু খাওয়ার অর্ডারও রাতে দিতে যাবে। এবারে আমার সমস্যাটা হয়েছে কি, আমি সেটা আজকে রিয়েলাইজ করলাম, সেটা হচ্ছে আমার প্রচণ্ডভাবে মুখটা ফুলে গেছে, এমনকি আমার শরীরটাও একটু ভারী ভারী লাগছে। তার কারণ যেহেতু আমার মেটাবলিজম রেটটা একটু কম, তার জন্য আমি বাড়িতে যে এক্সারসাইজ করি বা কি যেরকম খাওয়ার দাওয়ার ওপরে থাকি, তো এখানে তো সেই জিনিসগুলো হচ্ছে না, সেই নিয়মের বাইরে চলে যাচ্ছে, যতটা পারছি করার চেষ্টা করছি, কিন্তু তোমরা সবাই ভালো করে জানো কোথাও ঘুরতে গেলে তো সেই নিয়ম চলে না, তবুও আমি হাঁটা চলা সমস্ত কিছুর মধ্যেই রয়েছি। তো সামহাও আমার মনে হচ্ছে আমার ওয়েটটা গেইন হয়েছে। তো যাই হোক, তারপরে এখানে গ্রিন টি পাচ্ছি না, গরম জল গ্রিন টি পাচ্ছি না, এটাও একটা কারণ রয়েছে। তো যাই হোক, বাড়িতে ফিরবো যখন, কালকেও আমরা অযোধ্যাতে রয়েছে থাকবো, কালকের দিনটা, কালকেও সাইট সিন কিছু দেখতে বেরোবো। রবিবার দিন আমাদের 2:30 ট্রেন, আমরা ট্রেনে উঠবো, তারপরে রাতে পৌঁছবো, কলকাতায় যাব, কখনো তোমাদের সাথে একবার আমি দেখা করে নেব, অবশ্যই ভিডিওর মাধ্যমে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ আমার আর ভিডিওটা টেনে নিয়ে যাওয়ার মতন ক্ষমতা বা শক্তি কোনোটাই আমার মধ্যে আর নেই, ভালোও লাগছে না। তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, এনজয় করছি খুব, আশা করি আমি যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এখানকার তোমরাও ঘরে বসে এনজয় করছো। তো তোমরাও যদি কোনো সময় পুরুলিয়াতে রাঁচিতে আসো, তোমরাও এইরকমভাবেই আসবে, আর এরকমই খাওয়ার দাওয়ার এখানে একটু বুঝে শুনে অর্ডার দেবে, দুমদাম কোনো জিনিসে হঠাৎ করে হাত দিয়ে দেবে না, খেয়ে নেবে না কোনো জিনিস, কারণ হয়তো তুমি কোনো কিছু খেয়ে নিলে তারপরে হয়তো সেটার চার্জ অনেক বেশি হলো। তো এই জিনিসগুলোকে একটু মাথায় রাখতে হবে, খাওয়ার অর্ডারটা সবসময় একটু আগে আগে দেওয়ার চেষ্টা করবে, যে সমস্ত গাড়ি বুক করবে তাদের সাথে একটু ভালো করে কথাবার্তা বলে নেবে, সাইট সিন যারা দেখাতে নিয়ে যাবে এখানে নিচ থেকে, মানে অযোধ্যা পাহাড়ে যদি তুমি এসে পুরুলিয়াতে থাকো, তো নিচ থেকে যে সমস্ত গাড়িগুলো আসে সেগুলো যখন ওপরে আসে সেগুলোর ভাড়াটা অনেকটা বেশি হয়, আর এখানে ওপরেও ওদের অনেক গাড়ি আছে হোটেলের, তো তাদের ভাড়াটা একটু কম হয় যদি তুমি ঠিকঠাকভাবে একটু কথাবার্তা বলে নাও। তো এই জিনিসগুলোকে অবশ্যই একটু মাথায় রাখবে, আর ঘুরতে গেলে সব দিক দিয়ে একটু সতর্ক থাকাটা অবশ্যই উচিত, চোখ কান একটু খোলা রাখতে হবে। তো যাই হোক, আর বেশি বকবক না করে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো, সাবধানে থেকো। গরমকাল পড়ছে, আমি বারবার করে তোমাদেরকে বলছি, এখানে আমি গরমটা বুঝতে পারছি না, কিন্তু আমি জানি কলকাতায় গেলে আমি আবার সেই গরমটা বুঝতে পারবো, কারণ আমরা তো কলকাতায় থাকি, আমাদের গরমটা একটু অন্যরকম হয় আর এখানকার গরমটা আবার অন্যরকম। যাই হোক, একটু বেশি করে জল খাবে, শরীরটাকে সবসময় একটু হাইড্রেট রাখার চেষ্টা করবে,
আর নিজের স্কিনটাকেও সবসময় একটু হাইড্রেট রাখার চেষ্টা করবে। প্রত্যেক দিন সকালবেলা উঠে একটা ফেস ওয়াশ দিয়ে নিজের ফেসটাকে ক্লিন করবে এবং একটা ময়শ্চারাইজার ইউজ করবে। আর ঘরে থাকলেও সানস্ক্রিন ইউজ করতে কিন্তু একদম ভুলবে না। প্রত্যেক দিন না পারো একদিন দুদিন অন্তর অন্তর নিজের হেয়ারটাকে একটু ওয়াশ করার চেষ্টা করবে। তো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো।